আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমাদের জাভা প্রোগ্রামিং এর সিরিজটা চলতেছে এবং আজকে আমরা দেখব হচ্ছে জাভাতে কীভাবে কমেন্ট করতে হয়। তো জাভার কমেন্ট আসলে আমরা তিনটা অ্যাপ্রোচে করতে পারি। তো তিনটা অ্যাপ্রোচকে এইখানে আপনার সেপারেট করা হয়েছে। প্রথমটাকে বলা হচ্ছে সিঙ্গেল লাইন কমেন্ট, পরেরটা হচ্ছে মাল্টি লাইন কমেন্ট, এবং পরেরটা হচ্ছে ডকুমেন্টেশন কমেন্ট। যেটা তো সিঙ্গেল লাইন কমেন্টের জন্য আমরা যেটা করে থাকি, সিঙ্গেল লাইন কমেন্টের জন্য আমরা জাস্ট ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে, দুইটা ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে আমরা সিঙ্গেল লাইন কমেন্টটা করে থাকি। এতেই আমাদের কম্পাইলার বুঝতে পারে যে স্টেটমেন্ট হচ্ছে একটা কমেন্ট, তাকে ইগনোর করে সে বাকি প্রোগ্রামটুকু এক্সিকিউট করে। আর সেকেন্ড যেটা মাল্টি লাইন কমেন্ট, এই মাল্টি লাইন কমেন্টের ক্ষেত্রে আপনার যেটা হয় যে আমাদেরকে প্রথমে স্ল্যাশ, এরপরে স্টার, এবং টোটাল আমার যে কমেন্টের মধ্যে যে অংশটুকু থাকবে সেটা লেখার পরে আবার স্টার দিয়ে স্ল্যাশ দিয়ে সেটাকে অফ করে দিতে হয়, এবং সেটা হয়ে যায় আমাদের কি মাল্টি লাইন কমেন্টটা। তো আমরা জেনারেলি আসলে সিঙ্গেল লাইন কমেন্ট একটা স্টেটমেন্টে জাস্ট শর্ট কোনো মেসেজের জন্য সিঙ্গেল লাইন কমেন্ট ব্যবহার করি, এবং টেক্সটটা যদি বড় হয়ে যায় বা আপনার যদি মনে হয় আপনার মাল্টি লাইন প্রয়োজন হচ্ছে আপনার, তখন আমরা আসলে মাল্টি লাইন কমেন্টটা ব্যবহার করে থাকি। এছাড়াও আরও একটা কমেন্ট আমরা দেখতে পাচ্ছি, ডকুমেন্টেশন কমেন্ট। এইটা আসলে কি, তো প্রথমে আগে দেখে নিই যে এইটা কীভাবে করতে হয়। সিঙ্গেল লাইন কমেন্টের মতোই জাস্ট এখানে আপনার স্ল্যাশ দিয়ে দুইটা স্টার দেওয়া হচ্ছিল, আর এখানে স্ল্যাশ দিয়ে একটা স্টার ছিল, বাকি সবই দেখতে সেম। কিন্তু ডকুমেন্টেশন কমেন্ট আর মাল্টি লাইন কমেন্ট, তাইলে এই দুইটা কমেন্ট কেন করি বা ডিফারেন্স কোন জায়গায়? ডকুমেন্টেশন কমেন্টটা মূলত হচ্ছে আপনার কোনো ডকুমেন্টেশন আপনি লিখলেন কোনো API এর জন্য, বুঝছেন তো, সেটা আসলে কীভাবে কাজ করতেছে বা তার কী কী ফাংশনালিটি, এই ব্যাপারগুলো রিলেটেড যদি আপনি কোনো ইনফরমেশন লিখতে চান ডকুমেন্টেশন ডকুমেন্টেড করে, তখন আসলে আমরা ডকুমেন্টেশন কমেন্টটা ব্যবহার করে থাকি। তো এই হচ্ছে আসলে জাভার কমেন্টিংয়ের অ্যাপ্রোচগুলো। আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।